সিলেট ইউনাইটেড ক্লাবে শুরু, তারপর ফকিরের পুল, ফরাশগঞ্জ, শেখ রাসেল হয়ে মোহামেডানে উত্থান। মোহামেডানের সুপার কাপ জয়ের অন্যতম নায়কদের একজন 20 বছর বয়সের তরুণ এই স্ট্রাইকার। ক্লাব থেকে জাতীয় দল যখন স্ট্রাইকার সংকটে, তখন এমিলির সঙ্গী হিসেবে আবির্ভাব ওয়াহিদের। হুট করে বদলে যাওয়া জীবন বা তারকা খ্যাতি কতটা উপভোগ করছেন ওয়াহিদ, সেটা এখনো বুঝে উঠতে না পারলেও ভালো খেলে দেশসেরা স্ট্রাইকার হওয়ার ইচ্ছেটাই বোধের পুরোটা জুড়ে। ফিল্ডটা আসলে বলে বুঝাতে পারবো না কেমন অনুভূতিটা আমার। চিন্তা ছিল অনেক আগে আপনার এইরকম একটা 12টা প্লেয়ার হবো বা দেশের একটা সেরা স্ট্রাইকার হবো। আমার ড্রিম প্লেয়ার হলো ক্রিস্টিয়ানো রোনালদো, আর সবসময় ওরও অনুসরণ করি। সাফ ক্যাম্পে কোচ লডভিগ ডি ক্রুইফকে মুগ্ধ করেছেন পায়ের জাদুতে। 3 প্রস্তুতি ম্যাচে গোল পেয়েছেন 3টি, মূল দলে থাকছেন তা প্রায় নিশ্চিত। স্বপ্নটা তাই ডালপালা ছড়াচ্ছে এক দশক পরে দেশকে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব উপহার দেওয়ার দিকে। আমার লক্ষ্য ছিল 10 বছর টানা ন্যাশনাল টিমে খেলা, ভালো খেলে দেশকে কিছু দেওয়ার চেষ্টা করা। আসলে আমার টার্গেট যেটা চ্যাম্পিয়ন হওয়া, সত্য চ্যাম্পিয়ন না হলে কোনো দাম নেই। এমিলি, মিঠুন, সাক্ষাৎ রনীদের সাথে পাল্লা দিয়ে আলোচনায় আসা ওয়াহিদ হতে চান সফল, পেতে চান সাফল্যের চাবি। রিয়াসত আজিম, চ্যানেল 24, ঢাকা।